আপনি কি আপনার স্কিন টাইপ জানেন? আপনার স্কিন কন্ডিশন কি? এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের স্কিন টাইপ এবং আপনার স্কিন কন্ডিশন কি সেটা জানতে পারবেন। ভিডিওতে আপনারা প্রচুর ইনফরমেশন পাবেন। ভিডিওটি একটু বড় হবে, তাই আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্কিন টাইপ ও স্কিন কন্ডিশন না জেনে মেকআপের পূর্বে স্কিন প্রিপারেশন না নিলে আপনার মেকআপ দেখতে ঠিক এমন দেখাবে। আজকের পর্বে আলোচনা করব স্কিন টাইপ ও স্কিন কন্ডিশন অনুযায়ী মেকআপ করার পূর্বে স্কিন প্রিপারেশন কিভাবে করবেন এবং কোন প্রোডাক্ট ব্যবহার করবেন। ভিডিওটি শুরুর পূর্বে আপনাকে জানতে হবে স্কিন টাইপ এবং স্কিন কন্ডিশন বলতে কি বোঝায়। চলুন জেনে নিই। স্কিন টাইপ বলতে বোঝায় আপনার স্কিন বা ত্বক কেমন, সেটাকেই স্কিন টাইপ বোঝানো হয়েছে। স্কিন কন্ডিশন বলতে কি বোঝায়, আপনার ত্বকের অবস্থান কেমন, ত্বকে কি কি সমস্যা আছে, সেগুলো স্কিন কন্ডিশন হিসেবে বোঝানো হয়েছে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ফ্রি মেকআপ ক্লাস পার্ট 3-তে, যেটা শুধুমাত্র মেকআপে যারা নতুন তাদের জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্কিন টাইপস এবং স্কিন কন্ডিশন অনুযায়ী আপনি মেকআপের আগে কিভাবে আপনার ফেসটাকে প্রিপারেশন করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে বলা হবে। টোটাল 4 ধরনের স্কিন টাইপস হয়, নর্মাল, অয়েলি, ড্রাই এবং কম্বিনেশন স্কিন। নর্মাল স্কিন স্মুথ হবে, ক্লিয়ার হবে, কোনো প্রকার পোর্স থাকবে না, ডার্ক সার্কেল থাকবে না, একদম ক্লিন থাকবে। অয়েলি স্কিন শাইনি ফিল হবে, ওপেন পোর্স থাকবে, ব্ল্যাক হেড থাকতে পারে, পিগমেন্টেশন থাকতে পারে, সেন্সিটিভ স্কিন হতে পারে। ড্রাই স্কিন ফেস রাফ থাকবে, প্যাচেস থাকবে, ইচিনেস হবে, ডেড স্কিন সেলস থাকবে, ফাইন লাইন্স থাকবে, সেন্সিটিভ অ্যান্ড ডিহাইড্রেটেডও থাকতে পারে। কম্বিনেশন স্কিন, কম্বিনেশন স্কিন দুইটা জোনে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে টি জোন আর একটা ইউ জোন। টি জোন হচ্ছে আমাদের কপাল থেকে নোজ এরিয়া পর্যন্ত যদি অয়েলি থাকে এবং এই সাইডগুলো যদি ড্রাই থাকে, তাহলে সেটা আমরা কম্বিনেশন স্কিনের মধ্যে ধরবো। কম্বিনেশন স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো থাকতে পারে, ওপেন পোর্স সহ সেন্সিটিভ স্কিন হতে পারে। এই প্রবলেমগুলোর সাথে আপনার স্কিনের প্রবলেমগুলো মিলিয়ে আপনি আপনার স্কিন টাইপস জেনে নিতে পারেন। স্কিন কন্ডিশন এবং স্কিন টাইপসের উপর ডিপেন্ড করে আপনি প্রোডাক্ট ইউজ করবেন মেকআপ করার পূর্বে প্রিপারেশনের জন্য। তো বিভিন্ন স্কিন কন্ডিশন হয়ে থাকে, সেই কন্ডিশনগুলো কি কি আমি আপনাদের সাথে শেয়ার করব। স্কিন কন্ডিশন হতে পারে সেন্সিটিভ, এজিং, ডিহাইড্রেটেড, অ্যাকনি পর্ন এবং হাইপার পিগমেন্টেশন, এগুলো স্কিনের কন্ডিশন। সেন্সিটিভ স্কিনের লক্ষণগুলো কি কি, সেগুলো হচ্ছে ইচিনেস হবে, রেডনেস থাকবে, অ্যালার্জি প্রবলেম হতে পারে। অ্যাকনি পর্ন স্কিন পিম্পল হতে পারে, অ্যাকনি থাকতে পারে, পিগমেন্টেশনও থাকতে পারে। এজিং, এজিং স্কিন কন্ডিশন মূলত যাদের বয়স অনেকটা বেশি তাদের স্কিনকে বোঝানো হয়ে থাকে। এছাড়াও কম বয়সেও এখন অনেকেরই রিঙ্কেল থাকে, ফাইন লাইন্স থাকে। তো রিঙ্কেল এবং ফাইন লাইন্স থাকলে এজিং স্কিন হিসেবে আমরা সেটাকে ধরবো। ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশন হচ্ছে যেটা ড্রাই স্কিন অনেক বেশি খুস্ক শুষ্ক থাকবে। হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পটস এবং মাউথ এরিয়াতে বিভিন্ন পিগমেন্টেশন থাকবে। মেকআপের পূর্বে স্কিন প্রিপারেশনের স্টেপ হচ্ছে টোটাল 6টি। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার অথবা সানস্ক্রিন, আন্ডার আই ক্রিম, লিপ বাম এবং প্রাইমিং। এখন আপনাদেরকে বলবো কোন টাইপের স্কিনের জন্য আপনারা কোন প্রোডাক্ট ব্যবহার করে এই প্রিপারেশনটা নেবেন এবং কোন প্রোডাক্ট আপনি কোন স্কিনের জন্য ব্যবহার করবেন। প্রোডাক্টের গায়ে কি লেখা থাকলে আপনি বুঝতে পারবেন যে ওটা আপনার স্কিনের জন্য বেস্ট। 4টা স্কিন টাইপসকে দুইটা দুইটা আলাদা স্কিন টাইপস অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্টের লিস্ট বলবো যেগুলো আপনারা ব্যবহার করবেন। যেমন আমরা অয়েলি এবং কম্বিনেশন স্কিনকে এক সাইডে রাখবো, ড্রাই এবং নর্মাল স্কিনকে অপর সাইডে রাখবো। যারা অয়েলি স্কিনের আছেন তারা কম্বিনেশন স্কিনের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন এবং কম্বিনেশন স্কিনের যারা আছেন তারা অয়েলি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। ঠিক সেভাবেই ড্রাই স্কিনের যারা আছেন তারা নর্মাল স্কিনে যেসব প্রোডাক্ট ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করতে পারবেন এবং নর্মাল স্কিনের যারা আছেন তারা ড্রাই স্কিনে ব্যবহার করা প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন। প্রথমে বলছি ক্লিনজিং। ক্লিনজিং করার জন্য আপনারা অয়েলি এবং কম্বিনেশন স্কিনে যারা আছেন তারা কি কি প্রোডাক্ট ব্যবহার করবেন, কি কি লেখা থাকলে সেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনারা ক্লিনজিং এর জন্য ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, অয়েল ফ্রি
অ্যাকনি ফ্রি হাইড্রেটিং মাইসেলার ওয়াটার, এগুলো যদি লেখা থাকে এবং এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ক্লিনজিং এর জন্য। ড্রাই এবং নর্মাল যারা স্কিনের আছেন তারাও ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতে পারবেন, তবে তারা ফোমিং ফেস ওয়াশ ভুলেও ব্যবহার করবেন না, কারণ ফোমিং ফেস ওয়াশটা আপনার স্কিনটাকে আরো বেশি ড্রাই করে দিবে। আপনারা মাইসেলার ওয়াটারও ব্যবহার করতে পারেন, হাইড্রেটিং হাইড্রা বুস্ট যেগুলো এরকমের লেখা থাকে প্রোডাক্টের গায়ে সেগুলো ব্যবহার করতে পারেন। এরপর চলে যাব টোনিং এ। টোনিংটা আপনার স্কিনের পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করবে। তো চলুন দেখা যাক কোন স্কিন টাইপে আপনারা কোন ধরনের টোনার ব্যবহার করবেন। অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য টোনিং একদম মাস্ট, টোনিং করতেই হবে। প্রোডাক্টের গায়ে যদি পোরস টাইটেনিং অ্যালকোহল ফ্রি লেখা থাকে তাহলে আপনারা সেই টোনারটি ব্যবহার করতে পারবেন। ড্রাই এবং নর্মাল স্কিনে কোন ধরনের টোনার ব্যবহার করবেন? ড্রাই এবং নর্মাল স্কিনে টোনার অতটা ইম্পর্টেন্ট না, তারপরও যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন রোজ ওয়াটার ফেস মিস্ট এবং হাইড্রেটিং টোনার। এরপরের স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার, যেটা মাস্ট, প্রত্যেকটা স্কিনের জন্য ইম্পর্টেন্ট। অয়েলি এবং কম্বিনেশন স্কিনে আপনারা জেল এবং ওয়াটার বেস ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ড্রাই এবং নর্মাল স্কিনে তো কখনোই স্কিপ করা যাবে না, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। ড্রাই এবং নর্মাল স্কিনে আপনারা থিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন অথবা ফেসিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। আন্ডার আই ক্রিম, আন্ডার আই ক্রিমটা মাস্ট, তবে যারা বিগিনার আছেন, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আপনি ময়েশ্চারাইজারই চোখের নিচে অ্যাপ্লাই করে নিতে পারেন। এরপর লিপ বাম, লিপ বাম আপনার কাছে যেটা আছে সেটাই আপনি ব্যবহার করে নিতে পারেন, কারণ লিপস্টিক দেওয়ার পূর্বে যদি আপনি লিপ বাম ইউজ না করেন তাহলে কিন্তু আপনার লিপসটা একদম ড্রাই হয়ে থাকবে। এরপরের স্টেপ প্রাইমিং। অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য কোন কোন প্রাইমারগুলো আপনারা ব্যবহার করবেন, প্রাইমারের গায়ে কি লেখা থাকলে আপনারা বুঝতে পারবেন সেটাই এখন বলবো। অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য যেসব প্রাইমারে লেখা থাকবে ম্যাটিফাইং, অয়েল কন্ট্রোল, শাইন কন্ট্রোল, পোর মিনিমাইজার, ব্লারিং প্রাইমার, এগুলো লেখা থাকলে আপনারা ওই প্রাইমারগুলো ব্যবহার করতে পারেন। নর্মাল এবং ড্রাই স্কিনে কোনগুলো ব্যবহার করবেন? যেসব প্রাইমারের গায়ে লেখা থাকবে ডিউই প্রাইমার, হাইড্রেটিং প্রাইমার, ইলুমিনেটিং প্রাইমার, গ্লোই রেডিয়েন্ট অয়েল প্রাইমার, এগুলো লেখা থাকলে আপনারা ওই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। প্রাইমার বিভিন্ন ফর্মসে এসে থাকে, চলুন দেখা যাক কি কি ফর্মসে আসে। সিলিকন বেসড প্রাইমার হয় যেটা মোস্ট কমন, যাদের ফাইন লাইন রিঙ্কেল এবং পোরস এর প্রবলেম থাকে তারা এই প্রাইমারটি ব্যবহার করতে পারেন। ক্রিম বেসড প্রাইমার ড্রাই স্কিনের জন্য বেস্ট প্রাইমার, জেল বেস অয়েলি এবং কম্বিনেশনের জন্য বেস্ট, ওয়াটার বেস ড্রাই স্কিনের জন্য বেস্ট, সিরাম বেস ড্রাই স্কিনের জন্য বেস্ট। যদি আপনাদেরকে আরো ভেঙে বলতে চাই যে আপনারা আপনাদের স্কিনের কন্ডিশন অনুযায়ী প্রাইমার সিলেক্ট করতে পারেন, যেমন ফাইন লাইনস, পোরস, রিঙ্কেল এগুলোর সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি পোর মিনিমাইজার সিলিকন বেস প্রাইমার ব্যবহার করবেন। ডিহাইড্রেটেড স্কিন অথবা ড্রাই স্কিন কন্ডিশন থাকলে আপনি হাইড্রেটিং অথবা ইলুমিনেটিং প্রাইমার ব্যবহার করতে পারবেন। যদি ড্রাই প্যাচেস থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন ডিউই এবং অয়েল বেস প্রাইমার। ব্ল্যাক হেডস, অয়েলি নোজ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন ম্যাটিফাইং এবং অয়েল কন্ট্রোল প্রাইমার। এই প্রত্যেকটা স্টেপ যদি ঠিকভাবে ফলো করা না হয় তাহলে কিন্তু ফ্ললেস একটা বেস মেকআপ আপনি ক্রিয়েট করতে পারবেন না, মেকআপ উঠে আসবে এবং মেকআপ নষ্ট হয়ে যাবে, কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই বলা যায় স্কিন প্রিপারেশন বিফোর মেকআপ সো মাচ ইম্পর্টেন্ট। যারা বিগিনার আছেন তারা কিন্তু সবসময় এই ভুলগুলো করে থাকে, তো আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং এইখানে যে প্রোডাক্টের লেখাগুলো আছে সেইগুলোর সাথে মিলিয়ে আপনারা প্রোডাক্ট পারচেজ করবেন। নতুন নতুন এরকমের আরো টিপস এবং ফ্রি মেকআপ ক্লাসগুলো দেখতে নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।